আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো একজন মুসলিম পুরুষ কি কি ধরনের কাপড় অর্থাৎ কি কি রঙের কাপড় পরতে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম বা নিষিদ্ধ বলতে পারেন ভিডিওটি একদম প্র্যাকটিক্যালি দেখাবো কি কি ধরনের কাপড় পরতে পারবেন না তাই আপনারা সবাই অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন রাসুল সাল্লু আলহিসাল্লাম পুরুষদেরকে সম্পূর্ণ এক রঙের লাল ও হলুদ পোশাক পরতে নিষেধ করেছেন উমর রাজিউল্লাহ আনহু বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন অন্য এক হাদিসে এসেছে এক লোকের দুইটা লাল পোশাক পরা ছিল আর সে রাসুল উল্লাহ সাল্লাহ সালাম দিল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার সালামের জবাব দিলেন না তবে অন্য এক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শুধু এক রঙের লাল না হয়ে লালের মাঝে যদি কোনো রঙের স্ট্রাইপ বা চেক থাকে তাহলে সেটা পরিধান করা যায়জ রয়েছে যেমন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম ইয়েমিনি লাল হুল্লাহ পড়েছেন বুখারি শরীফের পাঁচ হাজার চারশো নম্বর হাদিস উল্লেখ্য একটি বিষয় এই যে তৎকালীন যুগে ইয়েমিনি লাল হুল্লার মাঝে কালো স্ট্রাইপ বা চেক থাকতো এ থেকে প্রমাণিত হয় যে লালের মাঝে অন্য রঙের কোনো চেক বা স্ট্রাইপ থাকলে সেটা পরা যায়জ রাসুল সাল্লিহল্লাম আলী রাদি আল্লাহ আনহুকে দুইটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আলী এই হলুদ রঙের পোশাক হচ্ছে কাফেরদের জন্য অতএব এই রঙের পোশাক পরিধান করো না মুসলিম শরীফ দুই হাজার নম্বর হাদিস আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান বা বিধর্মীর পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক মুসলিম পরিধান করতে পারে না কেননা ইসলামী শরীয়ত কাফেরদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছে পোশাক ও সংস্কৃতিতে তাদের থেকে ভিন্নতা অবলম্বনে উদ্বুদ্ধ করেছে যেমন আবদুল্লাহ ইবনে আমর বিন আসরাদ আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমার গায়ে জাফরান ব্যবহৃত একজোড়া কাপড় দেখে বললেন এসব হলো কাফেরদের পোশাক তাই তুমি তা পরিধান করো না মুসলিম শরীফ পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস বর্তমান জামানায় কোট টাই সম্পর্কে কোনো হাদিস নেই তবে কোরআনুল কারিমে সুরা আরাফের ২৬ থেকে একত্রিশ নম্বর আয়াতে পোশাক সম্পর্কে উল্লেখিত হয়েছে আর সেই পোশাক হল তাক ওয়ার পোশাক কোট পরা যাবে না এমন কোনো কথা কোনো হকপন্থী আলেম বলেছেন কিনা আমার জানা নেই তবে ডাক্তার জাকির নায়কের লেকচারে শুনেছিলাম উনি কোটটাই যে পরে এবং এটা যে আসলে কোনো বিধর্মীর পোশাক না এটা তিনি প্রমাণ করেছিলেন এমন একটা লেকচার ওনার শুনেছিলাম তবে সাদা পোশাক পরা হচ্ছে মুস্তাহাব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাদা পোশাক পরিধান করো কেননা পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক হলো সাদা আর মৃতকেও কাফন পরানো হয় সাদা কাপড় দিয়ে কালো পোশাক পরা যায় কালো রঙের পোশাক নারী পুরুষ সবার জন্যই জায়েজ কিন্তু কালো রঙের পোশাক পরে শোক পালন করা এটা হচ্ছে চরম ধরনের একটি বিদাত নারীরা লাল ও হলুদ রঙের পোশাক পরতে পারবে কিন্তু রঙিন আকর্ষণীয় কোনো পোশাক পরে বাইরে যেতে পারবে না জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের হজরত রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লা আলিয়াল্লামের প্রিয় রঙ হিসেবে সবুজ রঙের কথা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার হলুদ রঙের এবং লাল রঙের কাপড়গুলো পুড়িয়ে ফেলছি এবং এর পেছনে উদ্দেশ্য হচ্ছে এগুলো আমার খুবই পছন্দের পোশাক তাই এই সমস্ত হারাম পোশাক যেগুলো আসলে কাফেরদের পোশাক সেগুলো যেন আমার পরতে না হয় তার জন্য এই কাজটি করা হচ্ছে এবং এটা আমি আসলে প্র্যাকটিক্যালি করছি এই কারণে যেন সবাই দেখতে পারে আসলে এটা দেখার মধ্যে কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছাগুলো করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি আমার লাল এবং হলুদ রঙের জামা দুটি পুড়িয়ে ফেলেছি আপনাদের কাছে বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে কেন ভাই পুরানোর কি দরকার ছিল এটা বেশি বেশি হয়ে গেল না আসলে আপনাদের কাপড় দুটো পুরানোরও দরকার নেই কিংবা আপনাদের এই কালারের কাপড় থাকলে পুরানোরও দরকার নেই আপনার না পড়লেও চলবে ব্যাপারটি হচ্ছে আপনি ইচ্ছা করলে এই কাপড়গুলোকে ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারেন আমি পুড়িয়ে ফেলেছি এই কারণে যে এই লাল রং এবং হলুদ রঙ আমার আসলে দুটি খুবই ফেভারেট রঙ ছিল খুবই প্রিয় দুটি রং ছিল এবং এই দুটি রঙের কাপড় আমি মাঝে মাঝেই পড়তাম আমার নিজের কাছে মনে হতো এই কাপড়গুলো পরলে আমাকে অনেক সুন্দর লাগে হয়তো সুন্দর লাগে কিন্তু আল্লাহতালার জন্য যেহেতু আল্লাহ তালা না করে দিয়েছেন তার নবী মোহাম্মদ সল্লা আল্লাহ মাধ্যমে সুতরাং এই জিনিসটি আমার জন্য পরা বৈধ নয় আমি যখন জানতে পারলাম তখন আমার যেন এই কাপড়টি দেখে আর কখনো পড়তে মন না চায় বা এই ধরনের কোনো ওয়াশ ওয়াসা হয়তো দিতে না পারে এজন্যই কাপড় দুটি পুরিয়ে ফেলা দরকার নয় যে কাপড় দুটি আপনাকে পুরাতেই হবে আপনি চাইলে না পুরিয়েও রেখে দিতে পারেন যদি না পরেন সেটাই আপনার জন্য ভালো এই হচ্ছে ভিডিওর মূল কথা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন একজন মুসলিম পুরুষ কী কী কালারের কাপড় পরতে পারবে এবং কি কী কালারের কাপড় পরতে পারবে না যারা জানে না তাদের জানানোর জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুকে ইনস্টাগ্রামে এতে হবে কি অনেক মুসলিম পুরুষ এই জিনিসটা জানতে পারবে এবং একটি হারাম কাজ থেকে খুব সহজেই ইনশাআল্লাহ বেঁচে যেতে পারবে সবাই ভালো থাকুন আল্লাহ তাল রহমতে আজকের ভিডিওটি এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি